তোলা না দেওয়ার প্রতিবাদ করায় এক প্রতিবাদী নেতাকে খুন করার চেষ্টা চালানোর অভিযোগ আইএনটিটিইউসির সভাপতির বিরুদ্ধে। রড দিয়ে ব্যাপক পেটানো হয়, এমনকি মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত নেতার নাম মনসুর আলী, তিনি মালদা জেলার রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের সভাপতি। আইএনটিটিইউসির বিরুদ্ধে কয়েক বছর ধরে তোলা নেয়ার অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে ওই তোলার টাকা না দেওয়ার প্রতিবাদ করেছিলেন মনসুর। সোমবার সন্ধ্যের দিকে রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে ব্যাপক মারধর করা হয় তাকে। নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি লক্ষ্মী গুহ। আশঙ্কাজনক অবস্থায় মনসুরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ইউনিয়নের অন্য সদস্যরা। আইএনটিটিইউসির জেলা সভাপতি সহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের রথবাড়ি মোড়ে ফাঁড়ির পাশে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আইএনটিসির সভাপতি লক্ষ্মী গ্রহ এবং ওর সঙ্গে যে সুরজ বলে ছেলে আছে, সে রহার রড দিয়ে এবং আমাকে মেরে লাত তাত মেরে মাটিতে ফেলে দেয়। রহার রড দিয়ে মারছিল। ওখানকার পাবলিক ড্রাইভাররা না থাকলে আমাকে মেরেই ফেলে দিত। এই মারার কারণ হলো যে আমি রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের প্রেসিডেন্ট আছি। ওখানে গাড়ি ভর্তি হয় শুধু তলাবাজি করে টাকাগুলো চায়। আমরা টাকাগুলো বন্ধ করে দিয়েছি। সব ড্রাইভার মিলে আমাদের ভাইরা বলেছে যে আমরা পার্টি অফিসে টাকা লক্ষ্মী গ্রহকে টাকা দেবো না, প্রেসিডেন্টকে আমরা যা টাকা আছে আমরা আমাদের শ্রমিকদের জন্য আমাদের ড্রাইভার ভাইদের জন্য রাখবো। এটাই আমি প্রতিবাদ করতে গেছি, তার জন্যই আমাকে এইভাবে ধরে মারধর করেছে। থানায় অভিযোগ বাজি আর কিছু না, শুধু টাকা নেয় আর খায়, আর কোনো কাজ করে না আমাদের। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, এই যে আমার হাতে এখন আছে অভিযোগ। এখন কোথায় ভর্তি আছেন? এখন আমি সদর হসপিটালে মেডিকেলে ভর্তি হচ্ছি। আমার বুকে প্রচণ্ড পেন করছে, চোখ আমি অপারেশন করেছি, আজকে 20 দিন হয়েছে অপারেশন করে। দেবদাসে অপারেশন করেছি, আমি চোখের ব্যথায় থাকতে পারছি। আমার চোখে মেরেছে, বুকে মেরেছে, রড দিয়ে মারাচ্ছে, মেরে ফেলার মতন মানে পরিস্থিতি। মহিলা সভাপতি নিজেই মেরেছিল? হ্যাঁ, নিজে মেরেছে এবং সুরজ মেরেছে, দুজন মিলে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি লক্ষ্মী গুহ। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।